সুন্দরবনের চিত্র যে বড়ই বৈচিত্র্য তা বলাই বাহুল্য। বারে বারে প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সুন্দরবন এলাকার জঙ্গলজীবী মানুষের প্রধান জীবিকা জঙ্গলের মাছ কাঁকড়া ধরা। সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে জলা জঙ্গলের খাড়িতে গিয়ে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের শামশের নগরের বাসিন্দা মম নূর হোসেন গাজী প্রায় 30 বছর আগে বাবা ও দাদার সঙ্গে সংসারে রুটি রোজির টানে গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন নূর হোসেন গাজী। জঙ্গলের খাড়িতে মাছ ধরার সময় হঠাৎই বাঘ জঙ্গল থেকে লাফিয়ে নূর হোসেনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। যদিও দারিদ্রতার সঙ্গে জলবেষ্টিত দ্বীপে লড়াই করে বাঁচা নূর হোসেন ভয় পাননি, বরং হাতের লাঠি নিয়ে বাঘের সামনে বুক চিতিয়ে পাল্টা রুখে দাঁড়িয়েছিলেন। তারপর তার চিৎকারে এগিয়ে যাওয়া তার বাবা আর দাদা দৌড়ে বাঘের মুখের ওপর থাবা মারে ও লাঠি দিয়ে মারলে অবশেষে বাঘ পালিয়ে যায়। বাঘের আক্রমণের পিঠের মেরুদণ্ডের ওপর সেই থাবার ক্ষত যেন আজও দগদগে। দীর্ঘ প্রায় 30 বছর কেটে গেলেও তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আমার বাবাদের কাছে শুনেছি বা দাদাদের কাছে শুনেছি এই মুহূর্তে দাদার অবস্থা ভীষণ খারাপ, সাংসারিকভাবে বিরাটভাবে বিধ্বস্ত, অর্থনৈতিকভাবে বিরাট দুরবস্থার মধ্যে আছে। তা আমি চাইব যদি সরকারিভাবে কোনো রকম সাহায্য সহানুভূতি হয় তাহলে এই অসহায় মানুষটা অন্তত বাঁচতে পারে। আমার নাম মিহির মণ্ডল, বাড়ি শমশেরনগর। আমার জন্মানোর আগে হয়তো ঘটনাটা ঘটেছে, আমি শুনেছি বাবাদের কাছে বা দাদাদের কাছে। তো আমার বক্তব্য হচ্ছে যে উনি একে প্রতিবন্ধী মানুষ, ওনার এই মুহূর্তে আর্থিকভাবে ভীষণ দুরবস্থার মধ্যে আছে। যদি উনি কোনো রকমভাবে সহযোগিতা পায় বা সরকারি সাহায্য সহানুভূতি পায় তাহলে আমাদের পক্ষ থেকে আমরা খুব আনন্দিত হব যে অসহায় মানুষটা অন্তত বাঁচতে পারবে। আমার নাম মিহির মণ্ডল, শমশেরনগর বাড়ি। বাবা ছিল সঙ্গে, ওরা বাঘের সঙ্গে লড়াই করে আমাকে ছাড়িয়ে আনে। আমার দাদা বাঘের গায়ে বাণি মারে, বাবা হাত দিয়ে খালি হাতে বাঘের সামনে গিয়ে বাঘের মুখে থাবা মারে, বাঘের মুখে চামড়া ধরে টানে আর বলে শালা ছেড়ে দে ছেড়ে দে। তারপরে দাদা গিয়ে যখন লাঠির বাড়ি মারে তখন বাঘ আমার ছেড়ে দেয়। আমি কি সরকারের কোনো অনুদান পান এখন? না, আমি কোনো অনুদান পাইনি। সরকারি ওই প্রতিবন্ধী ভাতা 1000 টাকা করে মাসে দেয় সরকারি। তাছাড়া আর কোথায় অভিযোগ করলেন আপনি? আমি তো ক্যানিং হেড অফিসে অভিযোগ করেছিলাম, ওই ফরেস্ট ডিপার্টমেন্টের। ওনারা বললো যে হচ্ছে তোমার ওই বাঘে খেয়ে ফেললে তারপর কিছু পেতে, তোমার বেঁচে আছো তুমি কিছু পাবা না। আমার নাম মোহাম্মদ নূর হোসেন গাজী, শমশেরনগর। আমি ফিরে আসলাম, আমাদের দাদা আর আমার বাবা ওরা তো বাঘের সঙ্গে লড়াই করে আমাকে ফিরিয়ে এনেছে। ওরা বাঘের সঙ্গে পুরো লড়াই করেছে, কেউ বাড়ি মেরেছে বাঘের গায়ে, কেউ হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে। আমার বাবা হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে আর আমার দাদা বাড়ি মারে লাঠি দিয়ে বাঘের কাঁদবে, কাঁধে বাড়ি মারলে তখনই আমার ছেড়ে দেয়। তারপরে আমাকে ওরা নৌকায় নিয়ে চলে আসে বাড়ি। আপনি তারপরে কোথাও অভিযোগ করেছিলেন? তারপরে এই জন্যই আমি ফরেস্ট ডিপার্টমেন্টে অভিযোগ করি, ফরেস্ট ডিপার্টমেন্টের হেড অফিস ক্যানিং ওখানেও অভিযোগ করি। কোনো দিক দিয়ে আমার কোনো সাহায্য সমিতি করেনি। কী চাইছেন এখন আপনি? আমি একটু চাইছি যে আমার সাংসারিক খুব অসল, সংসার অসল, একটু শারীরিক মানে সংসারের সাহায্যের জন্যে আমি কিছু আর্থিক সাহায্যের জন্য একটু আবেদন করছি। নাম আপনার? মোহাম্মদ নূর হোসেন গাজী। কোথায় বাড়ি? বাড়ি শমশেরনগরে 1 নম্বর সুইচ গেট।